প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে, এবং এই প্রসঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফেসবুকে, উনি প্রশ্ন রেখেছেন, মহসিন ইমরান, বয়স 22 বছর, তিনি লিখেছেন ডিস্ক প্রোল্যাপস লাম্বার 4-5-এ, আগে ব্যথা ছিল এখন ব্যথা নাই, কিন্তু হাঁটুতে কটকট শব্দ হয়, করণীয় আচ্ছা, কি? ধন্যবাদ। আসলে ডিস্ক প্রোল্যাপসে যদি ব্যথা না থাকে তাহলে মনে হবে উনি এখন বেটার আগের চেয়ে অবশ্যই। আর কটকট শব্দটা অনেক কারণে হতে পারে, মানে কটকট নিয়ে তো ওরিড হওয়ার কোনো কারণ নেই, আচ্ছা, জয়েন্টে অনেক কারণে কটকট হতে পারে, ইভেন কি যখন আমাদের লিগামেন্টগুলো বা মাসেল অনেক সময় ফাইব্রোসিস হয়ে যায় বা টর্ন হয়, একেবারে মাসেল শুকিয়ে যেতে পারে, ইন্টারনাল কিছু কিছু মাসেল বা স্পাজম হয়ে একেবারে টাইট হয়ে মানে যেতে পারে, শক্ত হয়ে যায় তখন যখন আর কি। সেগুলো কিন্তু আওয়াজ করে বা কটকট আচ্ছা, বা একটার সাথে একটা মুভমেন্টে কিন্তু সেই সেম আওয়াজটা আসতে পারে। আমার মনে হয় অত ওরিড হওয়ার কিছু নেই, উনি নিয়মিত যে এক্সারসাইজ যদি করে থাকে পিএলআইডির ডিস্ক প্রোল্যাপসে সেগুলো কন্টিনিউ করুক, আর পাশাপাশি ওই যে কিছু গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট বা সাপ্লিমেন্টগুলো সাপ্লিমেন্ট নিতে পারে। এগুলা বা ভিটামিন ডি, সেক্ষেত্রে কিছুদিন হয়তো 1-2 মাস খেতে পারে, খেয়ে দেখতে পারে আরো কিছুদিন, আবার এক্সারসাইজগুলো নিয়মিত করে দেখতে পারে, এটা আবার মানে ওরিড হওয়ার মতো কোনো সমস্যা না, কটকট যেহেতু হতে ওনার পারে। বলেছেন যে ব্যথা এখন নাই, সেক্ষেত্রে ওনার মনে হয় তেমন আর তেমন কোনো চিন্তিত হওয়ার অতিরিক্ত কিছু কোনো নাই। কিছু বা কোনো চিকিৎসার প্রয়োজন নেই, শুধু এক্সারসাইজ আগে যেটা হয়তো করছিল সেটা কন্টিনিউ করুক। আর আমরা কথা বলছিলাম যে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন, এই বিষয়টি নিয়ে আসলে মানুষের মধ্যে খুব খুব একটা যে স্বচ্ছ ধারণা সেরকমটা নাই, এবং আপনি অনেক সময় বলে থাকেন যে কিছু ডিভাইস ইউজ করা হয় যেটা অনেকটাই হেল্প করে, সেই বিষয়টাতে যদি একটু কিছু বলতেন। আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, পুনর্বাসনের মূল মন্ত্রটা হচ্ছে কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা শরীরে রোগ হলে, কোনো ডিসেবিলিটি হলে সেটাকে আবার আবার আগের অবস্থানে ফিরিয়ে আনা। আমরা কেবল ব্যথার চিকিৎসা করলাম বা রুগীকে আশ্বস্ত করলাম, মানে একটু আরাম পেলো, তা কিন্তু না, রুগীকে আবার কর্মক্ষম করে নিয়ে আসতে হবে। মানে সে যতদিন বেঁচে থাকে তার কাজ না করুক, সবার হয়তো কাজের প্রয়োজন নাই বা ইকোনমিক্যাল হেল্পের প্রয়োজন নাই, কিন্তু তার তো ধর্মীয় ব্যাপার আছে, তার ব্যক্তিগত লাইফ আছে, সেটাও তো তাকে মেনটেন করতে হবে। তো সেই সেই কাজটা করতে গেলেও পুনর্বাসনের বিকল্প কোনো কিছু নাই, যে কোনো সার্জারি করার আগেও তাকে পুনর্বাসন করতে হবে ফিট করার জন্য, কারণ আপনি যদি তাকে ফিটনেসটা ডেভেলপ না করেন আগে থেকেই, তাহলে ফুস্ট সার্জিক্যাল রুগী কিন্তু আরও খারাপ হয়ে যাবে, রুগী ভয়ে, এই যে যেমন আগে এক রুগী বলছে এখন হাঁটু সে ভাঁজ করতে পারে না, তো এই জিনিসটা যদি আগে থেকে তাকে এক্সারসাইজগুলো শিখিয়ে দেওয়া হইতো এবং কী টেকনিকে এক্সারসাইজ করতে হবে, কোন ডিভাইস লাগবে, কেমনে করলে ভালো হবে, এটা একজন রিহ্যাব স্পেশালিস্টই সেই সেই মানে করার ক্ষমতা এবং অধিকার রাখে, সে বুঝানের, তাই সেই সাবজেক্ট পড়ালেখা করে আসছে। তো সেই ক্ষেত্রে পোস্ট অপারেটিভ যখন অপারেশনটা হয়ে যায় বা পোস্ট ইঞ্জুরি বা পোস্ট কোনো রুগী চিকিৎসার পরে, যেমন আমরা আর্থ্রাইটিসের কথা বলছি, তো আর্থ্রাইটিসে কিছু আর্থ্রাইটিসের ডিজিজ মডিফাইং ড্রাগ খেতে হয়, কিছু আর্থ্রাইটিসে আপনার বিভিন্ন সাপ্লিমেন্ট খেতে হয়, কিছু আর্থ্রাইটিসে বিভিন্ন থেরাপি দেওয়া লাগে, তো থেরাপির পরে আবার সে বাসায় কী কী করবে, কীভাবে করবে, কাজটা কীভাবে করবে, এই জিনিসগুলো রিহ্যাব স্পেশালিস্টের মূল কাজ, এবং সেক্ষেত্রে তাকে কোনো ডিভাইস দেওয়া লাগতে পারে, কোনো অর্থোসিস, বিভিন্ন প্রকার অর্থোসিসের প্রয়োজন হতে পারে। এবং সেটা কিন্তু অনেকটা হেল্পফুল, অনেক কাজে আসে রোগীর জন্য। অবশ্যই। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি কষ্ট করে আরো একবার ট্রাই করুন। তো আসলে এই রিহ্যাবিলিটেশন এটা যদিও বাংলাদেশে নতুন, কিন্তু সারা ওয়ার্ল্ডে এটা খুবই এই চিকিৎসার ধ্যান ধারণা রুগীদের মধ্যে ক্লিয়ার, এবং সকল ডাক্তার এই রোগ সম্পর্কে মানে প্রোটোকল সম্পর্কে তারা জানে। আপনি কেবল ওষুধ খাওয়াই দিলেন, কেবল গেলেই ওষুধ খেলো বা ওষুধ খেতে খেতে মানে কতদিন খাবে, কিছু রোগ আছে আপনার উইদাউট ওষুধে এমনি ভালো হয়ে যায় যদি রোগটা আইডেন্টিফাই করা যায়। আমি এর আগে বলছি যে প্রত্যেকটা রোগী ব্যথা একটা উপসর্গ, সেটা নট অনলি যে আপনার এই মাস্কুলোস্কেলেটাল বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যে কোনো কিছু, একটা চোখের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে অস্বস্তিকর তার কাছে মনে হবে অনুভূতি, বা পেটের ক্ষেত্রে সেম অনুভূতি হতে পারে, একটা গাইনি সমস্যা সেম অনুভূতি হতে পারে, অনুভূতিগুলো যখন তার কাছে অস্বস্তিকর হয় তখনই তো সে ডাক্তার কাছে যায়। তো এভরি
ডিজিজে প্রাইমারি হচ্ছে পেইন, তো এই পেইনটা আপনার যদি আইডেন্টিফাই করা যায় যে কেন হচ্ছে, হুম হুম অনেক কারণে পেইন হতে পারে, হাঁটুর অনেক কারণে হাঁটুতে পেইন হতে পারে, ইনএক্টিভিটি থেকেও হাঁটুতে পেইন হতে পারে, যদি কেউ সারাদিন ডেস্ক জব করে বসে থাকে, অফিসে এসি চলতেছে, কম্পিউটার চালাচ্ছে বসে আছে, তার কোনো হাঁটা চলাফেরা হুম নাই, হুম মুভমেন্ট নাই, কমে গিয়েছে, তখন কিন্তু দেখা যাবে যে তার হাঁটুতে ব্যথা হতে পারে, বা ওবেসিটি থেকে ব্যথা হতে পারে, হুম অনেক সময় জুতার সমস্যা থেকে ব্যথা হতে পারে, কারো জন্মগত পায়ে ত্রুটি থাকলে তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে, কেউ হয়তো 5-6 বছর বা 2-3 মাস আগে আঘাত পেয়েছিল হাঁটুতে, পেইন কিলার খেয়ে ভালো হয়ে গিয়েছে, আফটার পোস্ট ট্রমাটিক তার আবার হয়তো ওখানে আবার হয়তো চেঞ্জ পেইনটা আসতে পারে। ফিরে আসে। তো এই জিনিসগুলো আসলে একজন স্পেশালিস্ট ছাড়া এবং এই সাবজেক্টে যারা পড়ালেখা করেছে তারা ছাড়া, এবং এটা রুগীর দেখার এক্সপোজার থাকতে হবে, আপনার শুধু কেবল পড়ালেখা করলে হবে না, হুম হুম আপনাকে এই যে তো রুগী দীর্ঘদিন হয়তো অনেক বছর ধরে যারা দেখছে আর তারা তখন বুঝতে প্রত্যেকটা পারে সাবজেক্টই তো আসলে আলাদা, তাই আলাদা, না? যে প্রত্যেকটা সাবজেক্টই আলাদা এবং প্রত্যেকটা সাবজেক্টের এক এক সাবজেক্টের ভ্যালু পারপাস আলাদা, হুম হুম তো এটারই বলে সুপার স্পেশালাইজেশন। সুপার স্পেশালাইজেশনে হচ্ছে কি, আপনার রুগী সময় কম লাগবে, রুগী প্রপার ট্রিটমেন্ট পাবে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট পাবে, রুগীর ইকোনমিক্যালি সাশ্রয় হবে, রুগী প্রিভেনশন করতে পারবে। পুনর্বাসন আমরা বারবার কেন বলছি, জোর দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের গড়আয়ু বৃদ্ধি পাচ্ছে, অনেক রোগগুলো, এই যে দেখেন করোনার মতো ডিজিজ কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 1 বছরের মধ্যেই কিন্তু মোটামুটি ট্রাই করছে ডাক্তাররা হুম হুম বিজ্ঞানীরা যে এটা ভ্যাকসিনেশন নিয়ে আসার, এবং অলরেডি আমার মনে হচ্ছে যে একটা মানে আমরা একটা হয়তো ভালো আরো একটা, কয়েক মাসের হ্যাঁ মধ্যেই ভালো একটা পেয়ে রেজাল্ট আমরা যাব। পেয়ে যাব। সো মানে যদিও মানুষ মারা গিয়েছে পৃথিবী থেকে, মারাস রুটিন এমনও মানুষ মারা যায়, তারপরে এখানে অতিরিক্ত মানুষ বেশি প্রাণহানি হয়েছে, তারপরে কিন্তু মোটামুটি কন্ট্রোলের মধ্যে চলে আসছে, হুম হুম কিন্তু এবং আমরা ইউরোপে দেখেছি মোস্ট অফ দ্য এজড পিপল মারা গিয়েছে, যাদের বয়স বেশি, বিভিন্ন ডিজিজে আক্রান্ত অন্য কোনো ছিল, ডিজিজ যাদের আছে, যেমন এবং আমেরিকা তো ডায়াবেটিস তাই, বা হ্যাঁ উচ্চ কোমরবিডিটিস রক্তচাপ, কিডনির অসুখ ফেলিউর যাদের বা রয়েছে। বিভিন্ন রোগে, তারা কিন্তু তাদের হয়তো তাদের ইমিউনিটি কম হওয়ার কারণে মারা গিয়েছে, কিন্তু তাহলে বোঝা যাচ্ছে আমাদের কিন্তু গড় আয়ু বাড়ছে, আমাদের সিনিয়র সিটিজেনের সংখ্যা বাড়ছে, আমাদের এই জাতীয় শারীরিক ব্যথা বেদনা ডিসেবিলিটি অক্ষমতা এই জাতীয় সমস্যা বেড়েই চলছে। সো এই জাতীয় সমস্যা আসলে ট্রিটমেন্ট কী, আপনাকে ফিট রাখতে হবে, ফিটনেসের বিকল্প কোনো কিছু না, এই ফিটনেসটা হচ্ছে আপনার মেডিকেল ফিটনেস, রিহ্যাবিলিটেশন ফিটনেস, একটা ফিটনেস আছে ফিজিক্যাল এক্সারসাইজ করা সুস্থ থাকার জন্য, হুম হুম সুস্থ লোককে সুস্থ রাখার জন্য, আর একটা হচ্ছে একটা অসুস্থ লোককে সুস্থ রাখার সুস্থ জন্য রাখার জন্য। আমাদের সাথে ফিজিক্যালি। আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন চাঁদপুর থেকে বলতেছিলাম। জি স্যার, আমি 17 থেকে 18 দিন আগে ফুটবল খেলতে নেমে, হুম হ্যাঁ, আমার ডান পাটা হঠাৎ করে মানে ইয়ে হয়ে যায়, ব্যাকে হয়ে যায়, হুম ব্যাকা ক্রিয়েট করার পরে হঠাৎ করে একটু ব্যাকা হয়ে যায়। তো হুম হুম হালকা একটু ব্যথা হয়েছিল, একটু ফুল ছিল, তারপর আমি এক্স রে করি, সন্দেহের কারণে এক্স রে করি, এক্স রে তে ওইরকম কোনো মানে ফ্র্যাকচারের কোনো কিছুই পাওয়া যায়নি। হুম তারপর ওষুধ টুষুধ দেয় ডাক্তার, এভাবে পেন কিলার 4-5 দিন খাওয়ার পরে আমার পাটা মোটামুটি সুস্থ হয়ে যায়, মানে আমি অফিস যেতে পারি, হাঁটাচলা করতে পারি। আর আমি প্রফেশনে একজন ইঞ্জিনিয়ার, এবার খেলাধুলার প্রতি একটু আগ্রহ বেশি, তাই বাড়িতে আস হুম আপনি নিয়মিত খেলাধুলা করেন? সম্ভবত লাইন কেটে গিয়েছে, যাই হোক, উনি মানে আঘাত পেয়েছে ডিউ হুম টু হুম ফুটবল খেলতে গিয়ে। তো প্রথম কথা হচ্ছে আমরা যারা খেলাধুলা আগ্রহ থাকতেই পারে মানুষ, সেটা ভালো, ফিজিক্যাল এক্সারসাইজ এবং খেলাধুলা মানুষকে ফিট রাখে। হ্যাঁ, তো ফুটবল খেলা যদি খেলে প্রত্যেকেই যেন নিয়মিত খেলে, মানে আপনি হঠাৎ 1 মাস পরে খেলতে গেলেন বা যে কোনো হুম খেলাই আপনি মানে খেলেন নাই, হঠাৎ করে করতে গেলে তো এটা হবেই, মানে হবেই হওয়াটাই স্বাভাবিক স্বাভাবিক। আসলে। তো এই জিনিসটা হচ্ছে যে প্রীতি ফুটবল ম্যাচ বা প্রীতি ক্রিকেট টিম, তো হুম প্রীতিটা বাদ দিয়ে নিয়মিত করাটা ভালো, তো যদি নিয়মিত করে সাধারণত এই সমস্যাগুলো কম হয়, তারপরেও যদি কোনো ইঞ্জুরি হয়, হুম হুম হতেই পারে, ইঞ্জুরি হলে সেটারও প্রপার অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেওয়া দরকার। তো আপনি যতটুকু নিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি মনে করি আপনি ভালো একটা মেজার নিয়েছেন, এক্স রে করে দেখেছেন প্রবলেম নাই, হয়তো আপনি এখনও সমস্যা আছে বা আপনি ভয় পাচ্ছেন ভবিষ্যতে কিছু হচ্ছে হতে পারে কিনা, তো এই ক্ষেত্রে হাঁটুর ক্ষেত্রে আমি বলবো সাইক্লিং, সাইক্লিং একটা বেস্ট এক্সারসাইজ, আর সমান রাস্তায় হাঁটা আর একটা ভালো এক্সারসাইজ, নিয়মিত অন্তত 2 থেকে 3 কিলোমিটার যদি আপনি হাঁটতে পারেন আপনার জন্য খুবই উপকারে আসবে।
পাশাপাশি হাঁটুর কিছু এক্সারসাইজ আছে, আপনি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে কোয়াড্রিসেপসের এক্সারসাইজগুলো দেখে ওগুলা করতে পারেন, অনেক উপকার আসবে। এবং বিভিন্ন মিনারেল, ভিটামিনস, স্পেশালি ভিটামিন ডি, জিঙ্ক, আয়রন, এগুলা ব্লাড মিনারেল টেস্ট করে আপনাকে হয়তো প্রয়োজনে কিছুদিন নিতে হতে পারে। আর ব্যথায় আপনি যদি হয় গরম সেঁক দিতে পারেন, এক্সারসাইজ করেন, দুধ বা দুধ যারা খেতে পারে না তারা নিয়মিত দই খাবেন অন্তত 1 গ্লাস, এটা অনেক উপকারে আসে আমাদের শরীরের জন্য। যে সিজনাল ফলগুলা নিয়মিত খাবেন, আশা করি আপনার এই সমস্যা বা আপনি যা বলতে চেয়েছেন আমরা যতটুকু বুঝতে পেরেছি ইনশাল্লাহ আপনি উপকার পাবেন। অনেকের কিন্তু একটা প্রবলেম থাকে যে বা মনে করে যাদের আর কি, বিশেষ করে আর কি যাদের মূত্রথলিতে বা কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকে, তারা ক্যালসিয়াম খাবে কি খাবে না, আবার পাথর হওয়ার প্রবণতা বেড়ে যাবে কিনা, এটা নিয়ে চিন্তিত হয়। হতে পারে সেই ক্ষেত্রে আসলে তারা যদি একটা কাজ করে, এটা খুব ভালো একটা টিপস আমার মতে, যে ভেজিটেবল খেলো, সেখান থেকে অক্সালেট পাবে, আবার এদিকে যদি সে দুধ খায়, ক্যালসিয়াম এখান থেকে পাচ্ছে, এবং তখন কিন্তু তার পাথর হওয়ার প্রবণতাটা থাকবে না। হ্যাঁ অবশ্যই। এটার জন্য খাবার আমি আর আগে বলছি যে খাবার একটা বিশাল ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে খাবারে আপনার বিভিন্ন উপাদানের ব্যাপার থাকে, যদি সে ব্যালেন্স করে খেতে পারে, কারণ প্রত্যেকটা জিনিসই দেখে শুনে আমাদের করতে হবে, ঠিক না? আমি আমার মতো করে ইচ্ছা মতো কেবল খেলাম বা এক এক প্রকারের খাবার খেলাম আর এক প্রকার খেলাম না। হুম হুম আমাদের খাবারের তো 6টা মূল উপাদান, প্রত্যেকটা উপাদানে আমাদের পরিমিত দরকার আছে, কিন্তু এক এক বয়সে এক একটা বেশি দরকার, সেটা অবশ্যই আমাদের বুঝে শুনে করতে হবে। আর পাশাপাশি আমরা এগুলা ব্লাড টেস্ট করে দেখতে পারি প্রতি 6 মাস বা 3 মাস বা 1 বছর পর পর, যেমন ক্যালসিয়াম লেভেলটা কী আছে আমাদের বডিতে, ইউরিক অ্যাসিড লেভেল কী হুম আছে, হুম বা একজন স্পেশালিস্ট বা মিনারেল টেস্ট, যেটা আমরা ভিটামিন ডি টেস্ট করি। আমাদের কিন্তু একটা বিশাল সাফল্য বাংলাদেশে আসছে আলহামদুলিল্লাহ, যে আমরা শুরুতেই ডাক্তার সাহেবরা বলছিল ভিটামিন ডি খাওয়া শুরু করতে হবে এবং লেভেল টেস্ট করে, তো এই হুম যার কারণে দেখা যায় করোনাকালীন কিন্তু এটা একটা বিশাল ইফেক্ট মানে আমাদের উপরে বড় আকারের, যে আমাদের যে ফেটালিটি রেট, মর্টালিটি রেট কিন্তু অনেকাংশে কম, হুম এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। যদি এই জিনিসগুলো, এই যে মিনারেলস, এটা কিন্তু আমাদের এবং ইমিউনিটিকে জিঙ্ক বুস্টিং করে, খেতে বলা হয়েছে, জিঙ্ক, এগুলো আমাদের এগুলোতে ইমিউনিটি কিন্তু তার ইমিউনিটিটা বুস্ট আপ হয়, বুস্ট আপ তার করে। রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বাড়ে। হ্যাঁ, এখন আবার সময় আসছে এগুলো আমাদের বুঝে শুনে খেতে হবে, কারণ আমরা অলরেডি 1-1.5 বছরের মতো হয়েছে খাচ্ছি, বা অনেকে কিছুদিন খেয়ে বন্ধ করেছে বা অনেকে এখনও খাচ্ছে, কারণ এটারও কিন্তু সাইড এফেক্ট আছে। এটা আমাদের এখন ব্লাড টেস্ট করা দরকার, যে কার কত মাত্রা কী আছে। যদি টেস্টে দেখা যায় যে না লেভেল ঠিক আছে, বন্ধ রাখতে পারে, আবার 2-3 মাস পরে খেতে পারে, বা কম থাকে আরও খেতে পারে, আবার যদি বেড়ে গিয়েছে বন্ধ করে দিতে হবে, স্টপ, এবং এই যে তো খাবারও কমিয়ে ফেলতে হবে, আবার দেখতে হবে। তো এই যে জিনিসগুলো আমাদের, আমি এই জন্য বলছি যে আমরা একটা ট্রানজিট পিরিয়ডে আছি, আমরা পৃথিবীতে, আমরা কেউ পারমানেন্ট না। আমরা যতদিন থাকি পৃথিবীতে আমরা যেন বুঝে শুনে সে কাজগুলো করতে পারি এবং নিজের প্রতি খেয়াল রাখা, হুম নিজের হুম প্রতি যত্ন নেওয়া, আমার কতটুকু ওজন থাকা উচিত বা কি খাবার খেলে এই যে হাঁটুর সমস্যাগুলো কমে যাবে। আর হাঁটুর কারণ ওবেসিটির সাথে তো হাঁটুর একটা, হাঁটু ব্যথার সম্পৃক্ততা রয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি নেত্রকোনা থেকে ওয়ালিদ বলছিলাম। জি যে আমার সমস্যাটা হচ্ছে, আমি অনেকদিন ধরে ভুগতেছি, আমার সমস্ত শরীরে ব্যথা ছিল। হুম আমি ঢাকাতে ডাক্তার দেখাইছি, হুম ডাক্তার হুম মনোজ্জামান স্যারকে দেখাইছিলাম প্রথম। হুম হুম উনি আমাকে প্রথমত আপনার এই যে সেলাজিনার এনটিএক্স দিয়েছিল আর কি। হুম হুম পরে আবার আমার হাঁটুতে ব্যথা অনেক বাইরে যায়, তারপরে আমি পিজি ভর্তি ছিলাম আর কি হুম হাসপাতালে। হুম তো দুদিন স্যার আমাকে দেখে লাস্ট চিকিৎসা দিয়েছে আপনার চলবে আর এনটিএক্স, আর ব্যথার জন্য ইটুরিক 90 খাইতাম আর কি। হুম এখন সমস্যাটা হচ্ছে আমার মাঝে মাঝে কোমরে ব্যথা আছে হুম আর শরীর একটু দুর্বল দুর্বল লাগে এরকম। হুম হুম আর করোনার জন্য তো আমি দেখতে পাচ্ছি, 1 বছর পরে আমাকে বলছিল আর কি কিছু চিকিৎসা শেষ করানোর জন্য, আবার ডাক্তার দেখানোর জন্য। হুম এই হচ্ছে আমার প্রশ্ন। এখন এখন কি জানতে চাচ্ছেন তাহলে? এখন জানতে চাচ্ছি, আমি ওষুধ তেলাজিন আর এনটিএক্স খেয়েছি, মৃত্যুতে এনটিএক্স, আর মাঝে মাঝে ব্যথা আসছে, আমি আপনি আপনি আর কি ব্লাড টেস্ট করে দেখেন 3 মাস পর পর, লিভার, কিডনি ফাংশন টেস্ট? হ্যাঁ এগুলো টেস্ট আমি 1 বছর ধরে করতে পারি না, আগে ভালো ছিল, আবার ডায়াবেটিস ছিল আর হিমোগ্লোবিন আপনার সাথে ছিল। স্বাস্থ্য কম তো আপনার হিমোগ্লোবিন, এখন সালাজিনে অনেক সময় হিমোগ্লোবিন আরো কমে যায়,
আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, খুব ছোট করে আমরা জি জি উত্তরটা দিব। আপনি আপনি আপনার নেত্রকোনায় ভালো একটা ডায়াগনস্টিক সেন্টারে আপনি দ্রুত সিভিসি, কিডনি প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট এগুলো করে দেখেন, কারণ আপনি দীর্ঘদিন সালফাসালাজিন বা মিথোট্রেক্সেটে সাইড ইফেক্ট হতে পারে। তো এটা কিন্তু প্রত্যেকটা আর্থ্রাইটিস রোগীর এটা করতেই হবে, মাস্ট। এটা আপনি করে দেখেন, পাশাপাশি আপনার যদি লেভেল কি থাকে ওই অনুযায়ী ওখানে লোকাল একজন ডাক্তার দেখান, যদি আপনি ঢাকা আসতে এখন ভয় পাচ্ছেন। পাশাপাশি আপনার যেটা করতে হবে, আপনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে, বিভিন্ন থেরাপি, বা আপনার নেত্রকোনা যদি ভালো থেরাপি চিকিৎসক থাকে তার শরণাপন্ন হয়ে আপনি থেরাপিগুলা করেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, হাঁটা চলাফেরা করতে হবে। আর হচ্ছে আপনাকে কিছু ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট, ডাক্তার সাহেব দিয়েছে কিনা আমি জানি না, স্পেশালি আপনার হেপাটাইটিস বি বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এই এই সময়ের জন্য এগুলা যদি না দেওয়া থাকে একটা ডাক্তারের মানে তত্ত্বাবধানে আপনি ভ্যাকসিনেশনগুলো পাশাপাশি করেন। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসিটিভির দর্শক এবং কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।